ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের সাদামাটা বোলিং এ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে 28 রানে হার বাংলাদেশের। টাইগারদের দেয়া 140 রানের জবাবে অজিরা 2 উইকেটে 100 রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। আসরের প্রথম হ্যাট্রিক তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সুপার এইটে হতাশার শুরু বাংলাদেশের, টি টোয়েন্টির সাথে বেমানান ব্যাটিং অ্যাপ্রোচ আর ব্যাটিং বান্ধব উইকেটে বোলারদের নিষ্প্রভ থাকা, সব মিলিয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এমন হার সতর্কবার্তা দিয়ে রাখল টাইগারদের। অ্যান্টিগার স্পোর্টিং উইকেটেও ব্যাটারদের হাসফাস দৃষ্টিকটু। 120 বলের মধ্যে 51টি ডট দিলে বড় স্কোর গড়া কঠিন, যেখানে তানজিদের ধারাবাহিক ব্যর্থতাও অন্যতম একটি কারণ। মন্থর ব্যাটিংয়ে বিরক্তি বাড়িয়েছেন লিটন, শুরুর ক্ষতি পুষিয়ে দিতে পারেননি 25 বলে আউট 16 করে, ভাঙে শান্তর সাথে 58 রানের জুটি। ঋষাদকে নিয়ে ধরা বাজিও কাজে আসেনি, ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে শান্ত আউট 41-এ, সাথে ধূসর হয় টাইগারদের লড়াকু সংগ্রহের স্বপ্ন। এলোমেলো শটে অচেনা সাকিব, টাইগার অলরাউন্ডারের অস্বস্তির ইনিংস থামে 8 রানে। মাহমুদুল্লাহ মাহিদি আউট পরপর 2 বলে, হৃদয়কে 40 রানে থামিয়ে আসরের প্রথম হ্যাট্রিক কামিন্সের। দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে বিশ্বকাপে এমন কীর্তি, আগেরটি ছিল ব্রেটলির অভিন্ন প্রতিপক্ষ বাংলাদেশ। 140 রানের মামুলি সংগ্রহ টাইগারদের, যা নিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখাও অপরাধ। আধুনিক টি টোয়েন্টিতে কেমন ব্যাটিং দরকার রান্তারায় সেটা স্পষ্ট ওয়ার্নার হেডের তাণ্ডবে, সাথে এমন হাফ চান্স মিসের আক্ষেপ হতাশা বাড়িয়েছে পেসারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম স্পিনাররা, বিশেষ করে ঋষাদ। এই লেগের জোড়া ধাক্কায় সাময়িক অস্বস্তি অজিদের, প্রথমে হেড পরে মিচেল মার্শকে বিদায় করেন ঋষাদ। আর কোনো প্রাপ্তি নেই বাংলাদেশের, ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে সহজ হয়েছে জয়ের কাজ, বৃষ্টি বিপত্তি বাড়ালেও সাফল্যের পথে বাধা হতে পারেনি অজিদের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।